এই আসনটা সম্বন্ধে অনেকেই জানো না, এটা কালাজাত হাই স্কুলের খুব কাছে নদীর ধারে বাগানের মধ্যে এই আশ্রম আছে, যেখানে মায়ের মূর্তি আছে আর এখানে মায়ের কাছে পুজো হয়। তো এখন আমি মায়ের মন্দিরের বাইরে আছি, ভেতরে পুজো চলছে। এখানে কথিত আছে মায়ের কাছে কোনো রকম যদি কেউ মনস্কামনা জানায় তো মা তাকে খালি হাতে ফেরায় না, যায় না। তো চলো পুজোটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। পুজো শেষ হতে হতে মন্দিরের বাইরে এত বড় একটা লম্বা লাইন পড়ে গেছিলো মায়ের খিচুড়ি ভোগ নেওয়ার জন্য। আমরাও সেই লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম।